বাজিছে শঙ্খ, বাজিছে দবা, বাজিছে ঢোল, বাজিছে বৰকা, জাতি রক্ষার স্বার্থত বঙাইগাঁওত অসম গণ পরিষদর শঙ্খনাদ। বঙাইগাঁওর রাজপথলে উলাই আহিল হাজার হাজার লোক। সভাপতি অতুল বরাই শঙ্খনাদে দিলে হুঙ্কার, বাতিল করবই লাগিব নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক। বঙাইগাঁওর আমার যে কার্যসূচী লওয়া হয়েছিল শঙ্খনাদ, সে আরম্ভ হয়েছে শঙ্খধ্বনি আরম্ভ করা হয়েছে কার্যসূচী। হাজার হাজার লোকে ইয়াত অংশ লৈছে। মই ভাবো যে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারে অসমৰ জনসাধারণের এই ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবে। আন্দোলনতকৈ তীব্র রূপত ওলাই আহিছে রাইজ। অতুল বরার হুঙ্কার, 1971 চনের পিছত অহা কোনো লোকরে বুঝা নলয় অসমে। ধর্মর ভিত্তিত নাগরিকত্ব দিয়া কার্যক মানি নলয় অসম গণ পরিষদে। অসম চুক্তি মতে 1971 চনের 25 মার্চের আগলৈকে যিসকল অসমত অনুপ্রবেশ করেছিল সেইসকলক রাখিবলৈ আমি সন্মতি প্রকাশ করলো। তার পিছত ধর্মর নামত ভাগ ভাগ করা পন্থা আমি কেতিয়াও মানি নলওঁ। জাতিধ্বংসী বিধেয়কৰ বিৰুদ্ধে যুদ্ধং দেহি রূপত ওলাই আহিছে অগপ। নাগরিকত্ব বিধেয়ক বাতিল নোহোৱালৈ ক্ষান্ত নহয় অসম গণ পৰিষদ। নাগরিকত্ব আইনৰ বাতিল নোহোৱালৈকে আমি কোনো কথাৰ ক্ষান্ত নহওঁ। সংসদৰ কাৰ্যসূচীৰ পৰাই কেন্দ্ৰীয় চৰকাৰক সকিয়াই দিলে অগপয়। অসমৰ অস্তিত্বৰ প্ৰতি ভাবুকিৰ সৃষ্টি কৰা বিধেয়ক বাতিল কৰিব লাগিব। শংখনাদ কাৰ্যসূচীৰ দ্বাৰা কেন্দ্রীয় সরকারক আমি সতর্ক করে দিছো, আর এই বিধেয়ক উঠাই লওয়ার কারণে, এই বিধেয়ক বাতিল করার কারণে জাতি রক্ষার স্বার্থত যিকোনো ত্যাগ করবলে সাজু অসম গণ পরিষদ। মিত্রজোঁটৰ সরকার থাকলেও বিধেয়কর বিরোধিতা করব অগপয়, সরকার না থাকলেও বিরোধিতা করব জাতিধ্বংসী বিধেয়কর। আমি সরকার থাকিও, সরকার ভিতর থাকিও এই বিধেয়কখনৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ। চৰকাৰৰ ভিতৰত বাহিৰত আমি প্ৰতিবাদ সাব্যস্ত ৰাখিম। বঙাইগাঁও খেলপথাৰৰ পৰা শংকৰা ধ্বনিয়ে 5 কিলোমিটাৰৰ অধিক সমদল কৰি বঙাইগাঁৱৰ গান্ধী ময়দানৰ প্ৰতিবাদী সভাটো বিধেয়কখনৰ বিৰুদ্ধে সতৰ্ক কৰি দিলে কেন্দ্ৰ। কেমেৰা পাৰ্চন বিডাঙৰ সৈতে বঙাইগাঁৱৰ পৰা অনেক প্ৰতিম বৰুৱা, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।